সম্মানিত ভিউয়ার্স, আবার একটি ভিডিওতে স্বাগতম। আজকে দেখতে পাচ্ছেন একটি কঙ্কা টিভির কাজ করতে এসেছি আমাদের হোম সার্ভিসিং সেবা থেকে। তো টিভিটির প্রবলেমটাই দেখতে পাচ্ছেন, এক সাইড ফুল স্ক্রিন আসে, এক সাইড নাই, অর্থাৎ রাইট সাইড আছে, লেফট সাইড নাই, তো ব্ল্যাক হয়ে রয়েছে। তো এটা আমরা এখন খুলে দেখব যে আসলে এটা কি কারণে হয়েছে এবং কি সমস্যার কারণে হয়েছে। যদি সম্ভব হয় এখানে ঠিক করে দিয়ে যাব, আর নচেত এটার মেশিনটা খুলে আমরা নিয়ে যাব, আবার পরে এসে লাগিয়ে দেব। তো যতটুকু সম্ভব আমরা বাসার ভিতরে কাজটি করে দিয়ে যাই। এখন করাতেও এখানেই করার চেষ্টাটা করব। আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। এখন আমরা এটা খুলে। তো ভিউয়ার্স, আমি যে টিভিটি দেখালাম, এই টিভিটির আসলে স্লিং একেবারে আলট্রা স্লিম টিভি, কিন্তু আমরা এটা খুলে আগে দেখবো এখানে এটা হয় কি না, এবং আপনাদেরকেও দেখাবো। তো আমি এখন সাধারণত একটা জটিল রোগী, আলট্রা স্লিম টিভির পার্টসগুলো এখন মাত্রা কম পাওয়া যায়। দেখি আসলে तो अलरेडी हमार पूरा नाकटी खोला हो गो। तो एखन आमरा एकटु देखे निई आसले एक्टिविटी मडेलटा। तो एक्टिविटी मडेलटा ओनली बी मडेल बाय ए। तो एखाने तो मडेल लेखा नाई, तो उपरे मडेल कलर टीवी लेखा आछे के यू 21 मडेल देखते पाच्छेन, के यू 21 ई के 601 A1 जी। কত বড় মডেল নাম্বার দিয়েছে কঙ্কা। তো যাই হোক, স্কিপ করে নিই। বহুতই খুশোটা কষ্টদায়ক, তার নিচে আরেকটা হয়ে গেছে। তো চলে যান। বেশ পুরাতন, বলতে গেলে অনেক পুরাতন, বাড়িতে অনেকটা এরকম সময় খোলা হয়নি। টিভিটি আর খোলা হয়নি বলে কাস্টমার বলতেছেন, কিন্তু টিভির ভিতরে আসলে জম পড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেকটা নোংরা হয়ে গিয়েছে। জম পড়ে যাওয়ার কারণেই এই টিভিটি এই সমস্যা দেখা দিচ্ছে। তো টিভিটি 81 দ্বারা গঠিত, এটা ভিতরে MP-1 81 দ্বারা গঠিত। তো এখন আমি এটাকে সব কিছু ছাড়িয়ে নেব। কিছুদিন কয়েল সহকারে যে সমস্ত কানেক্টিভিটি রয়েছে তারপরে তাকে আগে দেখতে পাচ্ছেন সব কানেক্টিভ খুলে নিয়েছি। এটা এই পরিস্থিতিতে আছে, তাইটি স্কিপ করে নিই, তারপর পরিষ্কার করে নিই। তো খুঁজতে খুঁজতে দেখাই গেল এখানে দুটি পার্টস একেবারে জ্বলে ছাই হয়ে গিয়েছে। একটি হলো রেজিস্টর, একটি হচ্ছে পিএ। তো দেখতে পাচ্ছেন অবশ্য সেই একটি আরেকটি কাছে নিয়ে দেখাচ্ছি। তো রেজিস্ট্রটি লাগিয়ে দেখবো কি অবস্থা। তো টিভিটি সম্ভবত দীর্ঘদিনই ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন কোনো প্রকার স্পট নেই, একেবারেই ইনটেক রয়েছে, না একবার কাজ করছে সেটা হচ্ছে ভার্টিক্যাল ফাংশন। যাই হোক আমি এখন এটার পিপটি রেজিস্ট্রি চেক করেন চেঞ্জ করে দিব, নতুন একটি লাগিয়ে নেব। তো ভিউয়ার্স আমি এই সেই পিপটি এখান থেকে লাগিয়ে নিয়েছি, পিএফ এবং ওয়ান কে রেজিস্ট্রার দেখতে পাচ্ছেন, নতুন পিএফ এবং নতুন ওয়ান কে রেজিস্ট্রার লাগিয়ে নিয়েছি। তো এখন এটা এসি প্লাগ ইন করে দেখব এটা আসলে সমস্যাটা সমাধান হয়েছে কি। তো আমরা কমপ্লিট করতে সক্ষম হয়েছি। আচ্ছা এই কাজটি আমাদের শেষ, কিন্তু এই মুহূর্তে কারেন্ট চলে গেছে। তো আমরা চলে যাব, পুরো টিভিটি আপনারা দেখতে পারলেন, পুরো টিভিটি ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।